বাংলাদেশের ক্রিকেটে সুযোগ সুবিধার কমতি নেই, তবে ক্রিকেটাররা মানসিকতার কারণে বৈশ্বিক আসরে বরাবরই পিছিয়ে থাকেন বলে অভিমত বোর্ড পরিচালক আকরাম খানের। বলেন, ফ্রাঞ্চাইজি আসরগুলোতে ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পেলে অবস্থার পরিবর্তন হবে। এদিকে আরেক প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন বিশ্বকাপ দলে ভারসাম্যহীনতা দেখেন। দলের ভেতর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রভাব বিস্তারকেও দায়ী হিসেবে দেখেন তিনি। শুভ দীপনাথের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের পেশাদারিত্ব নিয়ে বারবারই প্রশ্ন ওঠে। তাসকিনের ঘুমকাণ্ডের পর সেটি বহুগুণে বেড়ে গিয়েছে। পরিচালকদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট, তবে বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায়, বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সের খুব একটি পরিবর্তন চোখে পড়ে না। বাংলাদেশের ক্রিকেটে যা কিছু অর্জন তার বেশিরভাগই মিরপুরের হোম অফ ক্রিকেটকে ঘিরে, কিন্তু বৈশ্বিক আসরে অংশ নিলে ক্রিকেটারদের আসল চিত্র ফুটে ওঠে। দোষ দেওয়া হয় দেশের উইকেটে, দায়মুক্তির কৌশল খুঁজতে ব্যস্ত হয়ে ওঠেন ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তারা। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলোকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। হয়তো অল আউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও সেটাই দেখা গেছে। বোর্ড পরিচালক আকরাম খান বিশ্বকাপের উইকেটে দোষ দিতে নারাজ, তবে ব্যর্থতার কারণটাও খুঁজে বের করতে পারেননি তিনি। বিগত যত প্লেয়ারগুলো আছে, আপনার ওভারে তিনটা ফুল টস পেলে কিন্তু আপনার মিনিমাম 15 রান করার কথা, সেখানে আমরা 10 রানই করতে পারি। ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে ক্রিকেটারদের প্রতিনিয়ত চাপের মধ্যে খেলতে হয়, সেখানে দেশের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে এই বোর্ড পরিচালক। যারা শুধু টি টোয়েন্টি খেলছে বা ওয়ানডে খেলছে এদেরকে কিন্তু আপনি দিতে পারেন। দেশের ক্রিকেটারদের ভালো চেনেন খালেদ মাহমুদ সুজন, তার কণ্ঠেও আছে আক্ষেপ। বিদেশি কোচের প্রতি বোর্ডের আগ্রহ থাকায় বেশ হতাশ তিনি। বলেন, তাসকিনের ঘুমকাণ্ডে যেমন দায় আছে তার, টিম ম্যানেজমেন্টেও দায় এড়াতে পারে না। প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো গাজী আশরাফ হোসেন লিপু যুক্তরাষ্ট্র পর্বে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ পর্ব শুরু হওয়ার আগেই দেশে ফিরে আসেন। এটাই প্রমাণ করে দেশের ক্রিকেটে এখনো লাগেনি পেশাদারিত্বের ছোঁয়া। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।